প্রিয় দ্বাদশ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের জন্য কিন্তু পূর্বেই অর্থাৎ এক মাস আগে এবিটি টেস্ট পেপার বার করেছিল সেই টেস্ট পেপারটা কিন্তু তোমাদের যে নতুন বিভাজন সেই নাম্বার বিভাজন অনুযায়ী কিন্তু ছিল না অর্থাৎ রিডিউস সিলেবাস অনুযায়ী ছিল কিন্তু নতুন নাম্বার বিভাজন অনুযায়ী কিন্তু ছিল না তাই ডাব্লুবিড তরফ থেকে কিন্তু সেই টেস্ট পেপারটা নতুন নাম্বার বিভাজন যখন পাবলিশ করা হয় সংসদের তরফ থেকে তখন সেই টেস্ট পেপারটা বন্ধ করে দেওয়া হয় এবং নতুন করে আবার ডব্লু বিটি তরফ থেকে কিন্তু টেস্ট পেপার পাবলিশ করা হয় তো সেই যে নতুন করে আবার ডব্লু বিটির এর যে টেস্ট পেপারটা পাবলিশ করা হয়েছে সেই টেস্ট পেপার দুটো আজকে আমার হাতে এসে পৌঁছাচ্ছে জাগরি পাবলিকেশনের তরফ থেকে কিন্তু আমাকে সরাসরি কিন্তু এই টেস্ট পেপার দুটো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়েছে দেখো এটা হলো সায়েন্সের টেস্ট পেপার তোমরা দেখে নাও ডব্লু বিটিএ ঠিক আছে সায়েন্স আর এটা হলো আর্টসের টেস্ট পেপার ঠিক আছে এগুলো কিন্তু তোমাদের যে নতুন নাম্বার বিভাজন অর্থাৎ বাকি যে সাবজেক্টগুলো ছিল সমস্ত সাবজেক্টের যে নাম্বার বিভাজন সেই নাম্বার বিভাজন অনুযায়ী সম্পূর্ণ নতুন রূপে ভার্সন টু এই টেস্ট পেপার কিন্তু বার হয়েছে দেখো তো এই টেস্ট পেপার দুটো রিভিউ নিয়ে চলে এসছে আজকে আমি সম্পূর্ণ দেখব কত দাম করেছে কি কি বিষয় পরিবর্তন হয়েছে এবং আগে যে টেস্ট পেপারটা ছিল সেই টেস্ট পেপারে এবং এই টেস্ট পেপারের ভিতরে কী কী পরিবর্তন হয়েছে সেই বিষয়গুলো দেখবো এবং তার সঙ্গে সঙ্গে একটা ভালো কথা বলে নিই এই বইটা কিন্তু দেখো আমার পূর্বে কিন্তু আর একটা টেস্ট পেপার অলরেডি একটা আনসার টেস্ট পেপার আমার কাছে আছে তো এই দুটো টেস্ট পেপার কিন্তু আমি কিনিনি নিই পাবলিকেশনের তরফ থেকে কিন্তু এই বই দুটো দেওয়া হয়েছে তাই এই বই দুটো বন্ধুরা কিন্তু আমার নয় এই বই দুটো কিন্তু তোমাদের জন্য এই বই দুটো পেতে হলে অর্থাৎ সায়েন্সের এই বইটা আমার কোনো কাজের নয় আর্টসের এই বইটা কিন্তু অলরেডি আমার কাছে একটা আছে এই আর্টসের বই এবং সায়েন্সের বইটা কিন্তু আমি গিভিউ করে দেবো অর্থাৎ আমি তোমাদেরকে দিয়ে দেব সেই জন্যে এই বই দুটো পেতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে লাইক করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং আর কোন পদ্ধতিতে বইটা পাবে সেটা কিন্তু আমি ডিটেলসে বলে দেবো সেই জন্য পুরো ভিডিওটা কিন্তু বন্ধুরা দেখতে থাকো তো চলো বন্ধুরা দেখে নিই যে ডাব্লিউ এর নতুন নাম্বার বিভাজন অনুযায়ী যে পুনর্মুদ্রিত যে আবার নতুন করে যে মুদ্রণ করেছে এই বই দুটো কিছু কিছু জিনিস পরিবর্তন করে নতুন নাম্বার জন্য অনুযায়ী এই বই দুটোর খুব ছোট্ট করে আমরা একটু রিভিউ দেখে নিই তো চলো বন্ধুরা প্রথমে আমরা আর্টস এবং কমার্সের জন্য যে টেস্ট পেপারটা বার হয়েছে সেটা প্রথমে দেখে নিই সংসদের নতুন রিডিউস সিলেবাসের ধারা অনুযায়ী এটা করা হয়েছে বিভিন্ন জেলায় স্বনামধন্য চারশো উনসত্তর জন সাবজেক্ট এক্সপার্ট আছে তাদের দ্বারা কিন্তু এই মডেল কোশ্চেন পেপারগুলো সেট করা হয়েছে ঠিক আছে ডব্লুবিডের তরফ থেকে এটা প্রকাশ করা হয়েছে জাগরি পাবলিকেশন প্রাইভেট লিমিটেড তরফ থেকে আচ্ছা হায়ার সেকেন্ডারি আর্টস এবং কমার্স সহ উত্তরপত্রসহ অর্থাৎ উত্তর দেওয়া আছে এমসিকিউ কিউ প্রশ্নের এসি কিন্তু নেই ঠিক আছে এবার আমরা ভিতরে দেখে নেব দেখো মূল্য কিন্তু আগে যেরকম ছিল ঠিক সেরকমটাই আছে একশো সত্তর টাকা একশো টাকায় রাখা হয়েছে মূল্য ঠিক আছে আর প্রথমেই তোমাদের দিয়ে দেওয়া হয়েছে কোন কোন তারিখে কোন কোন পরীক্ষা সে পরীক্ষার যে রুটিন সেই রুটিনটা কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে তোমাদের যে ফাইনাল পরীক্ষা হবে কটা থেকে কটা পর্যন্ত কোন কোন বিষয়গুলো তোমাদের খেয়াল রাখতে হবে সেই সমস্ত বিষয়গুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে তারপরে তোমাদের যে সিলেবাসের যে যে অংশগুলো তোমাদের বাদ গিয়েছে পরীক্ষা থেকে অর্থাৎ যেগুলো বাদ যাবে তোমাদের সেই সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে তারপরে দেখো নতুন নাম্বার বিভাজন অর্থাৎ কোশ্চেন প্যাটার্ন সেই কোশ্চেন প্যাটার্নটা কিন্তু এই আগের টেস্ট পেপারে কিন্তু ছিল না এটা নতুন করে কিন্তু অ্যাড করা হয়েছে দেখো কোশ্চেন প্যাটার্নটা কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে কোশ্চেন প্যাটার্ন কোন কোন চ্যাপ্টার থেকে কতগুলো প্রশ্ন হবে সেই সমস্ত বিষয় কিন্তু সুন্দর করে এখানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে তারপরে কত কত পেজ থেকে কত কত সালের প্রশ্ন আছে দেখো দু কুড়ি থেকে দু ষোলো সালের বিগত বছরের যে প্রশ্নগুলো আছে সেই সমস্ত প্রশ্ন তুলে ধরা হয়েছে এবং মডেল কোশ্চেন যে পেপার তোমাদের এ জানো এবছর কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষা হয়নি সেই টেস্ট পরীক্ষা যেহেতু না হওয়ার জন্যই কিন্তু টেস্টের কোশ্চেন পাওয়া যাচ্ছে না কিন্তু বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন যে সনাম শিক্ষক আছে তাদের দ্বারা কোশ্চেন সেট করে সেই কোশ্চেন মডেল কোশ্চেনগুলো কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে কোন কোন পেজে কত কত পেজে কোন কোন প্রশ্ন আছে সেই সমস্ত বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে প্রথমেই সূচিপত্র এখানে দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে আর লাস্টে সাজেশন দিয়ে দেওয়া হয়েছে এবং অ্যান্সার আছে একদম লাস্টে তোমরা দেখে নিতে পারো কিছু কিছু আমি ভিতরে দেখেছি কিছু কিছু জায়গায় যে কি যে সাবজেক্টগুলো তোমার মোটামুটি প্রশ্নের যে নাম্বার বিভাজন সেটা একটু ভুল ছিল সেই সমস্ত জিনিসগুলো ঠিক করে আবার নতুন করে কিন্তু দেওয়া হয়েছে ঠিক আছে তো কোন কোন সাবজেক্টগুলো আছে আমি একটুখানি দেখিয়ে দিই কোন কোন সাবজেক্টের প্রশ্ন এখানে অ্যাডেট করা হয়েছে দেখো বেঙ্গলি আছে ইংলিশ আছে হিস্টোরি আছে সংস্কৃত আছে জিওগ্রাফি আছে ফিলোসফি পলিটিক্যাল সায়েন্স ইকোনমিক্স এডুকেশন নিউট্রিশন অ্যাগ্রোনমিক সোশ্যালজি ইনভারমেন্টাল স্টাডিজ আছে অ্যাকাউন্টেন্সি আছে বিজনেস স্টাডিজ আছে আচ্ছা তো এই 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 সাবজেক্টগুলোর কিন্তু এখানে কিন্তু তুলে ধরা হয়েছে ঠিক আছে মানে প্রশ্ন মডেল প্রশ্ন এখানে তুলে ধরা হয়েছে লাস্টে উত্তরও দিয়ে দেওয়া হয়েছে কিছু কিছু অংশ এর আগের টেস্ট পেপার আর এই টেস্ট পেপারের ভিতরে কেবলমাত্র কিছু কিছু অংশ কিন্তু পরিবর্তন হয়েছে বেশি কিছু পরিবর্তন হয়নি আমি দেখেছি ভালো করে ঠিক আছে কিছু কিছু জায়গায় যে প্রশ্নের যে মার্ক বিভাজনটা ভুল ছিল সেই জায়গাগুলো ঠিক মানে ঠিক করা হয়েছে আর এই যে লাস্টে দেখো এইভাবে উত্তরগুলো দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে উত্তর দিয়ে দেওয়া হয়েছে তার আগে সাজেশন আছে ঠিক আছে দেখো কোন কোন চ্যাপ্টার থেকে কোন কোন প্রশ্নগুলো তোমাদের গুরুত্বপূর্ণ সেই সমস্ত বিষয়গুলো ভূগোল যেরকম অধ্যায় ভিত্তিক সমস্ত প্রশ্নগুলো যে প্রশ্নগুলো সমস্ত সাবজেক্টের অধ্যায় ভিত্তিক কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সাজেশন আকারে সেগুলো কিন্তু দিয়ে দেওয়া হয়েছে তো চলো বন্ধুরা এবার আমরা আর্টসটা একটু দূরে সরিয়ে রেখে এবার আমরা সায়েন্সটা দেখি দেখো সায়েন্সেরও সেম নতুন রিডিও সিলেবাস এবং মার্ক ডিস্ট্রিবিউশন অনুসারে ডব্লু বিসিআইসি লেটেস্ট কোশ্চেন প্যাটার্ন সহ বিভিন্ন জেলার স্বনামধন্য বিদ্যালয়গুলির দুশো তেষট্টি জন সাবজেক্ট এক্সপার্ট দিয়ে শিক্ষক শিক্ষিতাদের তৈরি ডব্লিউ বিডিএ ডব্লুবিটিএ মডেল কোশ্চেন পেপার ডব্লু বিটি এর টেস্ট পেপার দু হাজার একুশ উত্তর সহ তোমাদের কিন্তু অনেকেরই প্রশ্ন ছিল স্যার সায়েন্সের বেরিয়েছে আমরা কিন্তু বইটা পাচ্ছি না তোমরা পাচ্ছিলে কিন্তু এই কারণে তোমাদের যে নতুন নাম্বার বিভাজন চেঞ্জ হয়েছে সেই নতুন নাম্বার বিভাজন চেঞ্জের জন্য বইটা কিন্তু কিছু দিনের জন্য স্থগিত করা হচ্ছিলো অর্থাৎ পাবলিশ করা হচ্ছিল না বা প্রকাশনী থেকে বইটা কিন্তু বার করা হচ্ছিলো না বইটা আবার নতুন করে মুদ্রিত করে নতুন করে আবার কিন্তু বার করা হয়েছে এবং বইটা যথেষ্ট ভালো করেছে তোমরা আপাতত বিটিএ পড়তে থাকো প্র্যাকটিস করতে থাকো যেহেতু পরীক্ষার এখনও তিন থেকে সাড়ে তিন মাস তোমাদের কিন্তু বাকি আছে তো চলো দেখে নি ডব্লুবিটি এর টেস্ট পেপার দু হাজার একুশ উত্তর সহ হায়ার সেকেন্ডারি সায়েন্স জাগরি পাবলিকেশনের তরফ থেকে কিন্তু এই বইটা পাবলিশ করা হয়েছে ঠিক আছে এই বইয়ের ভিতরে মোর দেন আড়াই হাজার এমসিকিউ আছে সায়েন্সের ছেলেমেয়েদের জন্য ঠিক আছে তো চলো আমরা বইয়ের ভিতরে দেখে নিই সায়েন্সের বইটা কিন্তু একটু দাম বেশি করা হয়েছে দশ টাকা দাম বেশি করা হয়েছে দেখো প্রাইস একশো টাকা ঠিক আছে তোমাদের এই প্রথমে দেওয়া হয়েছে এখানে রুটিন পরীক্ষার ফাইনাল পরীক্ষার রুটিন তারপরে যে যে সিলেবাসের যে যে অংশগুলো বাদ গিয়েছে সেই অংশগুলো এখানে কিন্তু অ্যাড করা হয়েছে যে কোন অংশগুলো বাদ যাবে তোমাদের পরীক্ষায় কোন অংশগুলো থাকবে না সেই সমস্ত জিনিসগুলো এখানে দেখা দেখানো হয়েছে তারপরে দেওয়া হয়েছে নতুন নাম্বার ডিস্ট্রিবিউশন যেটা কমিশনের তরফ থেকে বা সংসদের তরফ থেকে যে নতুন নাম্বার ডিস্ট্রিবিউশন সেই নাম্বার ডিস্ট্রিবিউশন কোন কোন চ্যাপ্টার থেকে কতগুলো এমসি কিউ কতগুলো এসিকিউ কতগুলো তিন মার্কের কতগুলো পাঁচ মার্কের প্রশ্ন হবে সেই সমস্ত বিষয়গুলো এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে তারপরে দেওয়া হয়েছে কি বলতো মডেল কোশ্চেন পেপার দেখো মডেল কোশ্চেন পেপারে এখানে দু হাজার কুড়ি সালের বিগত বছরের প্রশ্নটা কিন্তু উল্লেখ এখানে দিয়ে দেওয়া হয়েছে এবং যে যে সাবজেক্টগুলো মডেল কোশ্চেন দেওয়া হয়েছে আমি একটু বলে দিই বেঙ্গলি আছে ইংলিশ আছে ম্যাথামেটিক্স আছে মোটামুটি কুড়িটা করে মোটামুটি কুড়িটা উনত্রিশটা বাইশটা এরকম করে সবগুলো মডেল কোশ্চেন আছে অনেক আছে যাই হোক বায়োলজি সায়েন্স তারপরে ফিজিক্স আছে কেমিস্ট্রি আছে ঠিক আছে এইগুলো আছে তারপরে চ্যাপ্টার ওয়াইজ এমসি দেওয়া হয়েছে লাস্টে দেখো চ্যাপ্টার ওয়াইজ এমসি আছে তারপরে সাজেশন দিয়ে দেওয়া হয়েছে তোমাদের এই সাবজেক্টগুলোর তারপরে লাস্টে অ্যান্সার দেওয়া হয়েছে এমসি কেবলমাত্র অ্যান্সারগুলো তোমরা বইয়ের ভিতর অংশটা একটু দেখে নিতে পারো ঠিক আছে এগুলো সব সেট মডেল কোয়েশ্চেন সেট সায়েন্সের ছেলেমেয়েদের জন্য হুম তোমরা আপাতত বইটা কিনে মোটামুটি প্রত্যেকটা বিষয়ের উপরে কিন্তু প্রায় কুড়ি বাইশটা তিরিশটা করে সেট দেওয়া আছে এই সেটগুলো যদি তোমরা প্র্যাকটিস করো আশা করছি তোমাদের কিন্তু ভীষণ উপকার হবে আর আর কোনো টেনশ টেনশনের কারণ নেই যে এই বইটা হয়তো নতুন নাম্বার বিভাজন না এই বইটা হয়তো নিউ ডিস্ট্রি নাম্বার ডিস্ট্রিবিউশন অনুযায়ী না তা নয় বন্ধুরা নতুন নাম্বার বিভাজন অনুযায়ী কিন্তু বইটা নতুন করে বার করা হয়েছে আশা করছি দু এক দিনের ভিতরে তোমরা সকলে হাতে পেয়ে যাবে নিয়ারেস্ট তোমাদের বইয়ের দোকানগুলোতে কিন্তু তোমরা এই বইটা কিন্তু এই বই দুটোই কিন্তু তোমরা কিন্তু পেয়ে যাবে আর যদি না পেয়ে পাও তাহলে কিন্তু অবশ্যই তোমরা নিয়ারেস্ট তোমাদের যে বই দোকান আছে সেখানে অর্ডার দাও ডাব্লিউ বিটি টেস্ট পেপারের জন্য কলেজ স্ট্রিটে কিন্তু অলরেডি পাওয়া যাচ্ছে বইটা তো বন্ধুরা এবার আমরা শেষে আসি যে এই বই দুটো আমি বলেছিলাম তোমাদের কি করব। গিভ ওয়ে করবো অর্থাৎ তোমাদেরকে দিয়ে দেবো তো সেই সিস্টেমটা কী হবে ভিডিওতে অবশ্যই লাইক করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তোমাদের যে কোনো একটা বন্ধুর কাছে এই ভিডিওটা কি করতে হবে শেয়ার করতে হবে কমেন্টে তোমাদের এই বই দুটো কেমন লাগলো ঠিক আছে আমাদের চ্যানেল থেকে যে ভিডিওগুলো দেওয়া হয় সেই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে এই বই দুটোর রিভিউ কেমন লাগলো তাহলে কিন্তু আমি আগামী বুধবার তোমরা যারা যারা কমেন্ট করবে যারা যারা লাইক করবে তাদেরকে আমি দেখব তাদের ভিতরে যে কোনো দুজনকে সিলেক্ট করব যাদের কমেন্ট সব থেকে ভালো লাগবে তাদেরকেই কিন্তু আমি এই বই দুটো গিভওয়ে করে দেব কারণ এই বই দুটোর কিন্তু আমার কোনো প্রয়োজন নেই আর এই বই দুটো কোম্পানির তরফ থেকে দেওয়া হয়েছে সে সেহেতু আমি কিন্তু তোমাদেরকে দিয়ে দেবো আর এটা হলো আমাদের চ্যানেলের প্রথম গিভওয়ে তো অবশ্যই বন্ধুরা তোমরা গিভওয়েতে অংশগ্রহণ করো তোমরা লাইক করো সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো ও সুন্দর করে একটা কমেন্টস লেখো তাহলে তোমাদের ভিতরে যে কোনো দুজনকে আমি কিন্তু আগামী বুধবার একটা ভিডিওতে যে দুজনে এই বই দুটো পাবে তাদের নাম আমি উল্লেখ করে দেবো এবং তাদের কাছে আমি কুরিয়ার করে কিন্তু এই বই দুটো পাঠিয়ে দেবো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং বইটা কিনে নিয়ে বাড়িতে আপাতত প্র্যাকটিস করো